আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা ইন্সপাইরন 14 3000 সিরিজ যে ল্যাপটপটা আছে সেটা কিভাবে মাদারবোর্ডটাকে আপনি তার বডি থেকে আলাদা করবেন। এই মাদারবোর্ডটা খোলার জন্য বেশ কিছু বিষয় আছে। আপনি দেখবেন স্ক্রু খোলার পরে কিন্তু এই সাইড দিয়ে ফার্স্ট টাইম এটাকে ওপেন করতে হয়, তারপরে কিন্তু সাইড বাই সাইড আপনাকে এটা ওপেন করতে হবে। আর এটা হচ্ছে মাদারবোর্ড, এটার মূলত প্রবলেম হচ্ছে কিছু সময় পর এটা বন্ধ হয়ে যায়, আমরা সেই প্রবলেমটা ফিক্স করার চেষ্টা করব। তো বোর্ডটি খোলা হয়ে গেল, তো আমরা বোর্ডটি নিয়ে একটু ভালো করে দেখি। পাওয়ার বোর্ডটিও খুলতে হবে, পাওয়ার বোর্ডটি খুলে দেন একটু দেখি আমরা যে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না। বা অনেক সময় হয়ে থাকে এরকম যে অনেক কিছু খারাপ থাকে, বোঝা যায় না, যেমন এই জায়গাগুলোতে অনেক রকমের ফাঙ্গাস আছে দেখুন এই জায়গাগুলোতে। তো এটা তো স্বাভাবিক থাকার কথা, ময়লা তো হওয়া স্বাভাবিক, তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে মূল সমস্যাটা আছে সেটাও বের করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি সময় লাগবে, তো এই সময়গুলো তো দিতে হবে। একটা ল্যাপটপের বোর্ড অনেকেই মনে করে যে 2-5 সেকেন্ড বা 2-10 মিনিটে ঠিক হয়ে যায়, আসলে না। আর যেহেতু এটা সম্ভবত গ্রাফিক্স জনিত সমস্যা, তারপরে আমরা আমাদের মতো করে আগে দেখে নিই, তারপরে এটা আইডেন্টিফাই হবে, এরপরই রেজাল্ট হবে। তো আমরা সর্বপ্রথম এই বোর্ডটি কী করবো, সবারই করা উচিত যেটা সেটা আমরা করবো, সেটা হলো পরিষ্কার করতে হবে এই ফাঙ্গাসগুলো যাতে না থাকে, সেগুলো করে তারপরে দেখতে হবে। আর এইগুলো থাকলে তো অবশ্যই আমরা কোনো জায়গা মানে কোনো আইডেন্টিফাই করতে পারবো না আসলে সমস্যা কী, যেহেতু এটা নির্ধারিত কোনো সমস্যা না। এই জন্য অবশ্যই আমাদের ফাঙ্গাস বা ময়লা যে কোনো জিনিসই থাকে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপটি কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ল্যাপটপের মূল সমস্যা ছিল কিছু সময় চলে মানে অন হওয়ার পরে ভিপ দিত, ভিপ দিয়ে বন্ধ হয়ে যেত, ডিসপ্লে আসতো, ডিসপ্লে এসে ভিপ দিত, ভিপ দিয়ে বন্ধ হয়ে গেত। তো এখন আমাদের ল্যাপটপটি কমপ্লিট হয়ে গেল। আর পাশাপাশি আমাদের এই ব্যাটারি যেটা আছে সেটা একটু সমস্যা আছে, ব্যাটারিটা হলো ব্যাকআপ দেয় না ব্যাটারিটা, এই জন্য সমস্যা। তো ব্যাটারি সারা আমরা চালাচ্ছি, বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো শুধু চেষ্টা করেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেটা হলো ব্যাকপার্টটি কীভাবে খুলতে হয়। আর বোর্ডটি দেখতে পেয়েছেন, বোর্ডটির মধ্যে খুব ফাঙ্গাস ছিল, ফাঙ্গাসগুলো পরিষ্কার করেছি, আর কিছু সমস্যা তো ছিল অবশ্যই, সেগুলো সমাধান করেছি। তো আমরা চেষ্টা করব সামনে সামনের দিনগুলোতে যাতে ল্যাপটপের বিষয়গুলো আপনাদের টোটালি ইনফরমেশন দিতে পারি, তো সেই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে, আসলে দেখে নেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।